লকডাউনের সময়কালে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আম্বাসা বাজারে। বুধবার রাতে আম্বাসা বাজারের বেশ কয়েকটি দোকানে হানা দেয় চোরের দল। বৃহস্পতিবার সকালেই বিষয়গুলো নজরে আসে দোকান মালিকদের, এরপরই জানাজানি হয় গোটা আম্বাসা মহকুমা জুড়ে। আম্বাসা বাজারের প্রাণ কেন্দ্রে খোকন বেকারিতে হানা দেয় চোরের দল। দোকান মালিক খোকন সাহার বক্তব্য অনুযায়ী প্রায় 60 থেকে 70 হাজার টাকার খাদ্য সামগ্রী চুরি হয়ে যায় তার দোকান থেকে। তার বক্তব্য অনুযায়ী বুধবার সন্ধ্যায় তিনি আগরতলা থেকে আম্বাসায় আসেন, তখনও দোকানে সব কিছুই ঠিকঠাক ছিল। বৃহস্পতিবার সকালে দোকানের কর্মচারী দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙা। তারপরে খবর দিয়ে তাকে, তিনি এসে দেখেন চোরের দল দুধের প্যাকেট, হরলিক্স ইত্যাদি দামি দামি খাবার নিয়ে যায়। চোরের দল লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙে আর সেই লোহার রড ফেলে যায় দোকানে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে এবং সেই রডটিকে নিয়ে যায়। একই রাতে চোরের দল হানা দেয় আম্বাসা মাছ বাজার সংলগ্ন রবীন্দ্র দেবনাথের শুকনো মাছের দোকানে। দোকান মালিকের বক্তব্য অনুযায়ী প্রায় 20 হাজার টাকার শুকনো মাছ নিয়ে যায় চোরের দল। জানা যায় সেদিন রাতে আম্বাসা বাজারে আরো বেশ কয়েকটি দোকানের তালা ভাঙলেও সেখান থেকে কিছুই নিয়ে যেতে পারেনি চোরের দল। সব লেগে টিভি একটা ছিল, ইদানি সেগা এন ওর্স ছিল প্রায় 20 টাকা, মানে 25টার মতো ওর্স সেগা গিয়াছিল প্রায় ধরো না 15-20 হাজার ইদানি সেগা। আর টাকা ছিল এয়ারটেলের পাসপোর্ট টাকা হয়ে যা আমার 20-25 হাজার আইডিয়া, ওতে 1-2 হাজার টাকা কম হইতে পারে। আমার ক্যাশের ভিতরে ধরো না বাংলাদেশ প্রায় 10 হাজার মতো ওই কয়েন 10 টাকা 5 টাকা কয়েন ইদানি সেগা। আর কেক মেক লন্ড ভন্ড করছুই 60-70 হাজার টাকা আইডিয়া ধরো না, যে বৃষ্টিটা যে টাইম হয়েছে এই টাইমে তাকে তো পুলিশ মনে ছিল না, বৃষ্টির লেগে মনে হয় এই টাইমে এইটা ঘটনা হইতে পারে। কারণ বিকালবেলা যে সময় আমি আগরতলাতে যে সময় আসছি তখন তো 1টা বাজে, তখন আমি দেখছি ঠিক আছে। এরপর তো আমি আসছি না, বৃষ্টি আইসে, বৃষ্টি হওয়ার পর তো আমরা বাজার অর্ডার করি না 2টার পরে না ওটা। বর্তমান সময়ে লকডাউনের কারণে দুপুরের পরে নিস্তব্ধ হয়ে পড়ে বিভিন্ন বাজার, আম্বাসা বাজারও হয়ে পড়ে জনমানবহীন। এছাড়া বুধবার সকাল থেকেই ছিল টানা বৃষ্টি, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে নিশি কুটুম্বরা। তবে জেলা সদরের প্রাণ কেন্দ্রে এই ধরনের চুরির ঘটনার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। তাহলে রাতে আম্বাসার বাসিন্দাদের কোনো নিরাপত্তা নেই? প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে। Your report, Channel 3 Roth.